আসসালামু আলাইকুম ডিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে ইটিএস টু গেম প্লে এপিসোড 64 চলতেছে, আর আজকে আমরা যাচ্ছি হলো চান্দুরা থেকে গাইবান্ধা যাব, তবে তার মাঝখানে আরেক জায়গায় দাঁড়াবো, সেটা হলো টাঙ্গাইল। চান্দুরা থেকে টাঙ্গাইল হয়ে তারপর আমরা গাইবান্ধা যাব। আর এখানে দুই ভাইয়ের রিকোয়েস্টের ভিডিও করা হচ্ছে। এক ভাই রিকোয়েস্ট ছিল যে ওরিয়েন্ট ট্রাভেলস দিয়ে গাইবান্ধা যেতে, আর একজনের রিকোয়েস্ট ছিল শুধু টাঙ্গাইল। তো তাই ভাবলাম যে দুইজনের রিকোয়েস্ট এক ভিডিওটাই করে ফেলি, কারণ গাইবান্ধা যেতে হলে তো অবশ্যই টাঙ্গাইল হয়ে যেতে হয়, তাই ভাবলাম এটাই করে ফেলি। ওকে, অলরেডি আমরা গাড়ি স্টার্ট করে ফেললাম, আর যারা রিকোয়েস্ট করছেন তাদের স্ক্রিনশট দেওয়া রইল। আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা হলো, অনেকে বলতেছেন যে ভাই এই গেমস কীভাবে সেট আপ করবো, এটা নিয়ে আসলে ভিডিও দিতেই পারতেছি না, কারণ এত পরিমাণে রিকোয়েস্ট জমে গেছে যে ওগুলি আগে মানে দেওয়া লাগতেছে। কারণ কমেন্টে অনেকেই বলতেছেন যে ভাই আমার রিকোয়েস্ট কোথায়, অনেকে কমেন্টে বলতেছেন কবে আমার ভিডিও দিবেন, যার জন্য আমি টিউটোরিয়াল নিয়ে ভিডিও বানাতেই পারতেছি না। আর আপনারা অনেকেই হয়তো বা জানবেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, লাস্ট কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের সংসারে নতুন মেহমান আসছে, তো তার জন্য একটু মানে ব্যস্ততায় থাকি, ওইদিকে মাঝে মাঝে হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগে। আমার ওয়াইফও একটু অসুস্থ, সিজারের রোগী, বুঝতেই পারতেছেন, একটু অসুস্থ থাকবেই। আর বাবুটাও একটু মোটামুটি অসুস্থ না আলহামদুলিল্লাহ, কিন্তু এই সময় একটু কান্নাকাটি, একটু পাশে থাকতে হয়। তো সব মিলিয়ে ঝিলে আর কি একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছি, তাই আর কি টিউটোরিয়াল ভিডিও দিতে পারতেছি না, দেখতেই পারতেছি না আমি লম্বা ভিডিওতে। কিন্তু যদিও শুরু থেকে আমি লম্বা ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওতে থাকি না, এখন তো আরও শর্ট করে কথা বলি। তবে আমি কথা দিছিলাম যে আমার রুম অলরেডি আল্লাহ দিলে কমপ্লিটের কাছাকাছি, বেশি দিন লাগবে না, হয়তো আর 15-20 দিন সময় লাগবে। তো রুমটা কমপ্লিট হলে তখন আমি ইনশাল্লাহ লাইভও আসবো, তারপর পাশাপাশি সম্পূর্ণ ভিডিওতেও থাকবো ইনশাল্লাহ। ওকে, সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার, আর এখনও যারা লাইক কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা যারা করেননি, অনেকেই ভিউয়ার্স আসছেন আমার যারা রেগুলার ভিডিও দেখেন, কমেন্টও করেন, লাইকও করেন, কিন্তু সাবস্ক্রাইব করা না, রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।